नमस्कार तुम्हारे सकल के आमार नतून एक ब्लगे स्वागत जानाई। केमन आछो तुम्हरा सबाई? आशा करी तुम्हरा सबाई खूब भालो आछो। दशमी दिन बिकेल बेला आमरा बेरिये पड़ेछिलाम आरो एकटी दुर्गा ठाकुर देखते। देखो आमरा किन्तु रेडी हये गेछि, एबार बेरिये पड़ब। आमरा जेखाने जाच्छिलाम सेई जायगाटार नाम होच्छे हदल नारायणपुरेर राजबाड़ी। सोनामुखी बर्धमान रोडे हदल नारायणपुर ग्रामे রাজবাড়ির ঠাকুর দেখতে আমরা বেরিয়ে পড়েছিলাম। ওখানে দুটো রাজবাড়ি আছে, ছোট রাজবাড়ি বড় রাজবাড়ি, তো সেখানে ঠাকুরই আমরা দেখতে যাব। দেখো আমরা কিন্তু বাইকে করে রাজবাড়ি খুব ভালোভাবে বিকালের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। আমি এর আগে ভেবেছিলাম তোমাদের সঙ্গে এই রাজবাড়িটার সম্পর্কে কিছু ডিটেলস ভিডিও কিন্তু শেয়ার করার, কিন্তু আমার কোনো একটা কারণে কিন্তু সেটা হয়ে ওঠেনি। সেই কারণে আজকে আমি যে ভিডিওটা দেবো সেটাতে কিন্তু ডিটেলস কিছু থাকবে না, ওটা আমি পরে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তাও যতটা পারি দেওয়ার চেষ্টা করছি তোমাদের সামনে এটা তুলে ধরার। এটা হলো বড় তরফের দুর্গা ঠাকুর। কোনো বাড়ি কিন্তু গেটটা খোলা থাকে না, কিন্তু আমাদের ভাগ্যটা একটু বেশি ভালো ছিল যে কারণে আমরা কিন্তু গেটটা খোলা পেয়েছিলাম। আর এই এত কাছ থেকে মায়ের মুখটা আমরা দর্শন করতে পেরেছি সেটা কিন্তু তোমাদের সঙ্গেও তুলে ধরছি। দেখো চলো তাহলে একটু মন্দিরটা ঘুরে দেখিয়ে দিই। যেহেতু দশমীর দিন বিকেল বেলা ছিল সেই জন্য আমাদের নিজেদের ঠাকুরও বিসর্জন ছিল, তাই কারণেই আমরা কিন্তু বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। আর সন্ধেও হয়ে আসছিল, আমাদের বাড়িও ফিরতে হতো, তাই জন্য আরও যে কটা ঠাকুর হয়েছে ওগুলো কিন্তু আমরা দেখে তারপর ফিরে যাব। তো তারপরে যে ঠাকুরটা হয়েছিল সেটা হচ্ছে আমরা জানতাম না, কিন্তু যাই হোক আমরা চলে গিয়েছিলাম এই ঠাকুরটা দেখতে। এটা হচ্ছে রামপুরের নতুন বাজার সার্বজনীন দুর্গোৎসব, রামপুর নতুন বাজার সার্বজনীন দুর্গোৎসব এই ঠাকুরটার নাম। তো এইটা আমার অজানা ছিল, যাই হোক ভালোই হলো, দেখা হয়ে গেল। তারপর আমরা চলে এলাম ছোট তরফের রাজবাড়ি। তো এটা হলো সেই ছোট তরফের রাজবাড়ি। পুরো রাজবাড়িটা কিন্তু রাস্তার ধারেই অবস্থিত, বড় রাজবাড়িটা একটু দূরে ছিল, ছোট রাজবাড়িটা কিন্তু রাস্তার যেতে যেতেই আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে সেই রাজবাড়ির ভেতরটা, দেখুন কি সুন্দর ভেতরটা, নতুন রং করা হয়েছে, যেহেতু পুজোর সময় সব কিছু একটু নতুন নতুন লাগে। চলো তাহলে তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে আনি। আর এইদিকে এই মন্দিরটা করেছিল এটা কিন্তু অসাধারণ লাগছিল, এটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি, একটু দাঁড়িয়ে যাও। এই যে এখানে কিন্তু গেট বন্ধ, তো যাই হোক চেষ্টা করছি তাও একটুখানি দেখার মাকে, অসাধারণ লাগছে মাকে। এই দেখো এই মন্দিরটার কথাই বলছিলাম, কি অপূর্ব লাগছে। এবার বাড়ি চলে যাব, ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু একটু বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। একটু পাশে থাকুন তাহলেই আমার ভালো লাগবে। আপনারা কমেন্ট করুন, কমেন্টে জানান আমাদের কী ভিডিও লাগবে। টাটা।